হ্যালো স্টুডেন্টস আমরা আবার ফিরে এসেছি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার সেশনে তোমরা জানো যে ফুড এস এর পরীক্ষা রয়েছে ফুড এস এর পরীক্ষার সঙ্গে সঙ্গে রয়েছে ক্লার্কশিপ কনস্টেবলের পরীক্ষাও আমাদের সামনে রয়েছে এটাও আমাদের ভালো করে দিতে হবে পিএসসি কন্ডাক্ট করছে এই পরীক্ষাগুলো তোমরা জানো আমি আবারও বলছি যে পিএসসি কন্ডাক্ট করে যে পরীক্ষাগুলো সেগুলো আমরা একটু ভালো করে দেখে নেবো কোয়েশ্চেনগুলো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো কনস্টেবল আর ফ্ল্যাগশিপের কতগুলো কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষা এসছে পিএসসি ওরিয়েন্টেড প্রশ্ন এগুলো তোমাদের ফুড তো হেল্প করবে অবভিয়াসলি তো সেরকম কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা বুঝতে পারবে আবার কি ধরনের প্রশ্ন পিএসসি দেয় হিস্ট্রিতে বিভিন্ন তাদের কন্ডাক্ট করা পরীক্ষাগুলোতে আমরা ফার্স্ট কোয়েশ্চানে আসব সেটা হলো মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায় যুক্তরাজ্যে দক্ষিণ আফ্রিকায় ভারতবর্ষে না জিম্বাবতে প্রথম গান্ধীজি অহিংস আন্দোলন শুরু করেন আমরা জানি নাটাল সত্যাগ্রহ নাটাল জায়গাটা সাউথ আফ্রিকার একটা বিখ্যাত জায়গা সেই দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির প্রথম আন্দোলন শুরু হলো আমরা প্রথম মহাত্মা গান্ধীকে পেলাম দক্ষিণ আফ্রিকায় একজন সত্যাগ্রহী হিসেবে সেই আন্দোলন শুরু হলো দক্ষিণ আফ্রিকায় নাটাল নাটাল সত্যাগ্রহ আন্দোলন এটাকে বলা হয় উত্তর হবে অবভিয়াসলি বি অপশানটা উত্তর হবে আর যদি বলে ভারতবর্ষে মহাত্মা গান্ধী প্রথম আন্দোলন কোনটা শুরু করেছিল যে কোয়েশ্চেনটা বহুবার পরীক্ষায় এসছে সেটা হলো তোমার ওই বিখ্যাত আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ নীল চাষিদের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের নীল চাষিদের ওপর যে অত্যাচার সেই অত্যাচারের ইস্যুতে তিনি শুরু করেছিলেন চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরোতে তো দক্ষিণ আফ্রিকাতে যে নাটাল সত্যাগ্রহ হয়েছিল এটা তোমরা জানো দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজি যে ইস্যু নিয়ে আন্দোলন করেছিলেন সেটা হলো মেনলি অ্যাপার্থেড যেটাকে আমরা বলি বা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল বর্ণবৈষম্যের সমস্যা সাদা চামড়ার মানুষদের অত্যাচার কালো চামড়ার মানুষদের ওপর যে অত্যাচারের শিকার হতে হয়েছিল মহাত্মা গান্ধীকেও সেই আন্দোলনের বা সেই ইস্যুকে নিয়েই গান্ধীজির প্রথম আন্দোলন আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকায় নাটাল সত্যাগ্রহ সংগঠিত করতে এবং দক্ষিণ আফ্রিকাতে তিনি এই সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করার জন্য দুটো সংগঠন তৈরি করেছিলেন একটা টলস্টয় ফর্ম আর একটা ফনিক্স ফার্ম তৈরি করেছিলেন গান্ধীজির এই সাউথ আফ্রিকান কেরিয়ারটা একটু ভালো করে দেখে রেখো সাউথ আফ্রিকায় তিনি কোন কোন আন্দোলন করলেন কোন কোন ইস্যু নিয়ে লড়াই করলেন কী কী সংগঠন তৈরি করেছিলেন এই ব্যাপারগুলো কোন পত্রিকা প্রকাশ করেছিলেন দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটা পত্রিকা তিনি প্রকাশ করতেন সাউথ আফ্রিকা থেকে তোমরা জানো এবং ফনিক্স ফার্ম আর টলস্টয় ফার্ম তৈরি করেছিলেন তিনি পরবর্তী সময়ে এই ফনিক্স ফার্ম আর টলস্টয় ফার্মের অনুকরণেই তিনি ভারতবর্ষ এসে তৈরি করলেন সাবরমতি আশ্রম আমরা জানি সুতরাং দক্ষিণ আফ্রিকায় একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট কাটিয়েছিলেন মহাত্মা গান্ধী ফ্রম এইটিন নাইনটি থ্রি টু নাইনটিন ফোরটিন নাইনটিন ফিফটিন বলতে পারি নাইনটিন ফিফটিনে তিনি ব্যাক করেছিলেন সাউথ আফ্রিকা থেকে নাইন জানুয়ারি সুতরাং গান্ধীজির আন্দোলন প্রথম শুরু হলো কোথা থেকে না দক্ষিণ আফ্রিকায় নাটাল সত্যাগ্রহের মাধ্যমে তার আন্দোলনের সূচনা হলো আর একটা জিনিস তোমরা জানো তোমাদের তবুও একবার রিমাইন্ডার দিয়ে দিই অহিংস অসহযোগ এই অহিংস এই যে তোমার আইডিওলজিটা নন ভায়োলেন্সের আইডিওলজিটা গান্ধীজি পেয়েছিলেন কোথেকে এই ব্যাপারটাও দেখে রাখতে হবে টলস্টয়ের লেখা যার নামে তিনি ফার্মটা করেছিলেন টলস্টয় ফর্ম এই টলস্টয়ের লেখা টলস্টয় তার খুব প্রিয় মানুষ ছিলেন খুব প্রিয় মানে খুব ভালো লাগা একজন লেখক ছিলেন মহাত্মা গান্ধীর তো সেই টলস্টয়ের কিংডম অফ গড উইথ ই নিউ একটা বিখ্যাত বই কিংডম অফ গড উইথ ইউ যে বইয়ের মধ্যে তিনি এই আদর্শ খুঁজে পেয়েছিলেন অহিংসার আদর্শ যেটা তিনি ভারতের জাতীয় আন্দোলনে কাজে লাগিয়েছিলেন তার আদর্শে কাজে লাগিয়েছিলেন আর অহিংসার সঙ্গে আর শব্দ আসে সত্যাগ্রহ এই সত্যাগ্রহ শব্দটা তিনি পেয়েছিলেন বা কনসেপ্টটা পেয়েছিলেন তিনি কোথা থেকে না জন রাস্কিনের লেখা আন টু দিস লাস্ট বলে যে বইটা সেই বইটা থেকে এবং অহিংসার এই আদর্শ শুধুমাত্র যে তিনি টলস্টয়ের বই থেকে পেলেন তা নয় লাইট অফ এশিয়া বলে আর একটা বইও তাকে অনুপ্রাণিত করেছিল এই ব্যাপারে লাইট অফ এশিয়া তোমরা জানো এডুইন আর্নাল্ডের লেখা একটা বিখ্যাত বই এডুইন আর্নাল্ডের লেখা লাইট অফ এশিয়া এই লাইট অফ এশিয়াও তাকে অনুপ্রাণিত করেছিল ভীষণভাবে এই সত্যাগ্র এই অহিংস আদর্শের ক্ষেত্রে তাহলে এই মহাত্মা গান্ধী কী কী বইয়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এই ব্যাপারটাও কিন্তু একটু ভালো করে দেখে রাখতে হবে যে বইগুলোর কথা আমরা বললাম সেই বইগুলো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাব নিম্নক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল মেদিনীপুর দমদম সেন্ট্রাল জেল মুজফরপুর প্রেসিডেন্সি জেল কলকাতা ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয়েছিল আমরা জানি ডেটটা খুব ইম্পর্টেন্ট উনিশশো আটের এগারোই অগস্ট ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল মেনলি যে ঘটনা সূত্র ধরে এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি ঘটনাটাও ঘটেছিল মুজফ্ফরপুরে কিংসফোর্টকে মারতে গিয়ে অন্য আরেকজনকে তিনি হত্যা করেছিলেন আমরা জানি কাহিনীটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি উনিশশো আটের এগারোই অগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বসের সঙ্গে ছিলেন প্রফুল্ল চাকি প্রফুল্ল চাকি তোমরা জানো আত্মহত্যা করেছিলেন এই যে ক্ষুদিরামের ফাঁসি হল এই ফাঁসিটা এই নিচের কোন জায়গাটায় হয়েছিল উত্তর হবে সি অপশানে মুজাফরপুর সেটা হলো মুজফরপুর বিহারের যেখানে ঘটনাটা ঘটেছিল এই মুজাফরপুর সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল যে জেলটা এখন ক্ষুদিরাম বোসের নামে ক্ষুদিরাম বোস মেমোরিয়াল সেন্ট্রাল জেল এই জেলটার এখন পুরো নাম মুজফরপুরে ক্ষুদিরাম বোস মেমোরিয়াল সেন্ট্রাল জেল এখন এটার নাম যেখানে উনিশশো আটের এগারোই অগস্ট ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয়েছিল এই যে ফাঁসির ঘটনাগুলো প্রথম বিচার বিভাগীয় ফাঁসি প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড এই যে ফাঁসিগুলো সূর্য সেনের ফাঁসি ভগৎ সিং সুখদেব রাজগুরুর ফাঁসি এই যে ফাঁসিগুলো এই যে পলিটিক্যাল মার্ডার জুডিশিয়াল মার্ডার এই যে ফাঁসিগুলো ভারতের বাইরে প্রথম কোন ভারতীয় ফাঁসি হলো কোন ভারতীয় শহীদ হয়েছিলেন এই যে প্রশ্নগুলো এগুলো এগুলো থেকে কিন্তু পিএসসি প্রশ্ন দেয় যেমন একবার প্রশ্ন এসেছিল যে ভারতের বাইরে প্রথম ভারতীয় শহীদ কে হয়েছিলেন তোমরা জানো যে মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করে শহীদ হয়েছিলেন এবং এই যে ইনফরমেশানটা কার্জন উইলির যে ইনফরমেশনটা এটার উপর কিন্তু আর একবার প্রশ্ন এসেছিল পিএসসি পরীক্ষায় যদ্দূর মনে পড়ছে এটা বিসিএস পরীক্ষায় যে কার্জন উইলি কে ছিলেন হু ওয়াজ কার্জন উইলি যাকে হত্যা করে মদনলাল ধিংরা ভারতের বাইরে প্রথম ভারতীয় শহীদ হলেন হিসেবে শহীদ হলেন সেই কার্জন উইলি ছিলেন কে না তোমরা জানো ইংল্যান্ডের যে ইন্ডিয়া অফ ইন্ডিয়া সংক্রান্ত যে অফিস ছিল লন্ডনে তার পলিটিক্যাল অ্যাডভাইসার ছিলেন কার্জন উইলি যাকে উনিশশো নয়তে হত্যা করা হয়েছিল মদন লান্ধিংরা হত্যা করেছিলেন সুতরাং এই পলিটিক্যাল মার্ডার বা প্রথম জুডিশিয়াল মার্ডার এই যে প্রশ্নগুলো ফাঁসি কবে কার হলো বিখ্যাত বিপ্লবীদের ফাঁসিগুলো এগুলো কিন্তু একটু ভালো করে আমাদের ফলো করতে হবে এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে যেমন আমরা সামনাসামনি দেখছি যে ক্ষুদিনাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল এই সংক্রান্ত প্রশ্নগুলো বিভিন্ন বিখ্যাত বিপ্লবীদের ফাঁসি কবে হলো কত সালে হলো এই ব্যাপারগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে নেক্সট কোয়েশ্চেন আমরা আসবো যেটায় পলাশির যুদ্ধ কবে হয়েছিল একটা খুব পরিচিত প্রশ্ন আমাদের কাছে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন আমরা সবাই জানি এই পলাশি থেকে অনেক ধরনের প্রশ্ন দেয় পলাশির যুদ্ধ থেকে যেমন একবার দিয়েছিল পলাশি কোথায় পলাশির লোকেশানটা চেয়েছিল পলাশি জায়গাটা এখন কোথায় কোন জেলার মধ্যে পড়ে পলাশি এটা পিএসসি দিয়ে একটা কোনো পরীক্ষা এসছিলো এক্স্যাক্টলি কোন পরীক্ষা আমার মনে নেই এই প্রশ্নটা দিয়েছিল আর দিয়েছিল যে পলাশীর যুদ্ধের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইমপ্যাক্ট কি হয়েছিল এটা মিসলেনিয়াসে একবার এসেছিল পিএসসি মিসলেনিয়াসে পলাশির যুদ্ধের সবচেয়ে বড় ইম্প্যাক্ট পলাশির যুদ্ধের সবচেয়ে বড় ফল আমরা কী দেখলাম পলাশি যুদ্ধের সবচেয়ে বড় ইমপ্যাক্ট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দুটো ইম্প্যাক্ট আমাদের মনে রাখতে হবে একটা হলো পলাশি প্ল্যান্ডার শুরু হলো পলাশি প্ল্যান্ডার যেটাকে বলে অর্থাৎ ভারতের অর্থ লুট শুরু হলো ব্রিটিশ সরকার শুরু করলো ভারতের সম্পদ লুট করা যেটাকে ব্রুকস অ্যাডামস বলছেন পলাসি লুণ্ঠন বা পলাশি প্ল্যান্ডার এটা একটা বড় এটা অপশানের ছিল অবশ্য ইম্প্যাক্ট হিসেবে যে অপশানগুলো দিয়েছিল এই পলাশির লুণ্ঠনটা অপশানের ছিল আর কারণ ছিল যে আমি সেদিনকেই বোধ একটা জায়গায় বলছিলাম তোমাদের কোনো ভিডিওতে আমার মনে হচ্ছে যে পলাশির যুদ্ধের পর থেকেই ভারতবর্ষে শুরু হয়েছিল আধুনিক যুগের সূচনা হয়েছিল আমাদের যে মডার্ন পিরিয়ড যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যেটাকে আমরা বলি সেটা অনেকে বলছেন শুরু হয়েছিল পলাশির যুদ্ধের পর থেকেই তাহলে দুটো ইম্প্যাক্ট তার মধ্যে যে কোয়েশ্চেনটা দিয়েছিল মিস্টার নিয়াসে যে ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট অফ ব্যাটেল অফ পলাসি এই পলাশির যুদ্ধে যে ইম্প্যাক্ট হয়েছিলো সেই ইম্প্যাক্টে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা সেটা হলো পলাশি প্ল্যান্ডার পলাশি লুণ্ঠন যে কথাটা প্রথম ইউজ করেছিলেন ব্রুকস অ্যাডামস বলে একজন বিখ্যাত হিস্টোরিয়ান এবং জার্নালিস্ট ব্রুকস অ্যাডামস সুতরাং পলাশির যুদ্ধ থেকে এই ধরনের প্রশ্ন দেয় এবং পলাশির যুদ্ধ থেকে আর প্রশ্ন দেয় যে পলাশির যুদ্ধে যুদ্ধে সিরাজের হয়ে লড়াই কারা করলেন এই যে দুজন লড়াই করেছিলেন মোহনলাল আর মদন এদের কথাটা ভালো করে দেখে রাখতে হবে পলাশি এবং বক্সার বাংলা থেকে এই দুটো যুদ্ধ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমি বারবার বলেছি যে এই ব্রিটিশ এক্সপ্যানশন ইন ইন্ডিয়া ভারতে কি করে ব্রিটিশরা সাম্রাজ্য বিস্তার করলো এই যে টপিকটা অর্থাৎ অ্যাংলো মাইসোর অ্যাংলো বেঙ্গল অ্যাংলো আফগান অ্যাংলো বার্মা এই যে ব্যাপারগুলো এখানে আমরা অনেক যুদ্ধ এবং অনেক সন্ধি পাই এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে দেখে যেতে হবে তোমরা বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে পলাশির যুদ্ধটা সেখান থেকেই একটা প্রশ্ন আমরা দেখলাম সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ হয়েছিল এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আমরা আসবো হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম প্রেসিডেন্ট যদি বলে আমরা অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি সি ব্যানার্জি ফার্স্ট প্রেসিডেন্ট বম্বেতে তিনি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন প্রথম অধিবেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফার্স্ট সেশানটা পুরো সেশনটাই আমি বারবার বলেছি সেশান থেকে কিন্তু প্রশ্ন আসবেই ফার্স্ট সেশনটা খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখে রাখতে হবে ফার্স্ট সেশানে কতজন প্রতিনিধি ছিলেন ফার্স্ট সেশানে এই যে বাহাত্তর জন প্রতিনিধি যোগদান করেছিলেন তার মধ্যে মুসলিম সদস্য কজন ছিলেন তার মধ্যে লয়ার কজন ছিলেন এই বাহাত্তর জনের মধ্যে তারপরে এরম প্রশ্ন আসতে পারে যে এই যে অধিবেশনটা এটা হবার কথা কোথায় ছিল তোমরা জানো যে কংগ্রেসের প্রথম অধিবেশনটা হবার কথা ছিল পুনাতে কিন্তু পুনা থেকে এটাকে ট্রান্সফার করেছিল ট্রান্সফার করা হয়েছিল কোথায় না জায়গাটাকে চেঞ্জ করা হয়েছিল বম্বেতে এখন এই এই যে এই যে এই যে ভেনুটা চেঞ্জ করা হলো এই যে জায়গাটা চেঞ্জ করা হলো এই চেঞ্জের কারণটা কি এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম অ্যান্সার করা আছে কোনো কোন বইতে বলছে কলেরা আবার কোন কোন বইতে বলছে প্লেগ কিন্তু আমার মনে হয় প্লেগটাকেই উত্তর করা সঠিক না প্লেগটাই কিন্তু ম্যাক্সিমাম বই বলছে প্লেগের জন্যই এই প্রথম অধিবেশনের জায়গাটা চেঞ্জ করে করা হয়েছিল ফ্রম পুনে টু বম্বে সুতরাং এই যে টোটাল ফার্স্ট সেশনটা এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে আর প্রশ্ন বলে দিই একবার প্রশ্ন এসেছিল বিসিএসির মানে পিএসসিরই প্রশ্ন সেটা হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অনেক স্টুডেন্ট ভুল করে এসেছিল এই কোয়েশ্চেনটা হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে দিয়েছে এটা কত সোজা দিয়ে সে প্রশ্নটা হুওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেখানে ফাউন্ডার প্রেসিডেন্ট যখন দিয়েছিল যে প্রশ্নটায় সেখানে দুটো অপশান নিয়ে গন্ডগোলটা শুরু হয়েছিল কনফিউশনটা স্টার্ট হয়েছিল একটা হলো অ্যালান অক্টোবানিউম আর একটা হলো সি ব্যানার্জি কোনটা উত্তর হবে এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা সাংঘাতিক কনফিউশন তৈরি হয়েছিল পিএসসির একটা পরীক্ষার প্রশ্ন এটা সেটা হচ্ছে এই ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে চারটে নাম দিয়ে বলেছিল এদের মধ্যে কে একদিকে ফাউন্ডার আবার একদিকে প্রথম প্রেসিডেন্ট এখানে উত্তর অবভিয়াসলি হবে এখানেও উত্তর অবভিয়াসলি তোমাকে করতে হবে ডব্লিউসি ব্যানার্জি তার কারণ অ্যালান অক্ট্রিভিয়ান হিউম ফাউন্ডার ছিলেন কিন্তু তিনি কোনো দিন কংগ্রেসের প্রেসিডেন্ট হননি সেই জন্য ন্যাচারালি আমরা ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে অ্যালান অক্ট্রিভিয়ান হিউমের নাম বলতে পারবো না তাহলে উত্তর ঠিক হবে না আমাদের ডব্লুসি ব্যানার্জি বলতে হবে তার কারণ তিনি প্রেসিডেন্ট তো বটেই প্লাস যারা এর যারা এর ফাউন্ডেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল তাদের মধ্যে একজন ইম্পর্টেন্ট হলেন এই ডাব্লিউসি ব্যানার্জি সুতরাং এখানে উত্তর হবে এই প্রশ্নের উত্তর আমাদের করতে হবে ডাব্লিউসি ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তর করতে হবে এটাখানে অবভিয়াসলি ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যদি তোমাকে বলে ফাউন্ডার সেক্রেটারিকে তখন আমাকে উত্তর করতে হবে অ্যালন অক্টিভিয়ান হিউম প্রথম সেক্রেটারি হয়েছিলেন তিনি নেক্সট কোয়েশ্চেনে দেখো রবীন্দ্রনাথ টেগর গেভ আপ ইস নাইটহুড ইন নাইটহুড তোমরা জানো নাইনটিন নাইনটিনে তিনি নাইটহুড গিভ আপ করেছিলেন আফটার দ্য জালিওয়ান ট্র্যাজেডি জালিওয়ান ট্র্যাজেডির পর তিনি নাইটহুড টাইটেলকে গিভ আপ করলেন এই যে জালিওয়ান ওয়ালাবাগ ট্র্যাজেডি এই ট্র্যাজেডির পর ভারতীয়দের মধ্যে একটা সাংঘাতিক রিয়াকশান দেখা দিয়েছিল সাংঘাতিক রিয়াকশন দেখা দিয়েছিল এবং একটা প্রশ্ন দেয় তোমরা জানো এই প্রশ্নটা অনেকবার দিয়েছে পিএসসি বিভিন্ন পরীক্ষায় তাদের সেটা হচ্ছে যে গান্ধীজি কোন ঘটনার পর কাইজারি হিন্দ দুপাধি ত্যাগ করেছিলেন গান্ধীজি কোন ঘটনার পর কাইজারি হিন্দ ত্যাগ করেছিলেন প্রথম অপশানই দিয়ে দেয় জালিবান ওয়ালাবাগের হত্যাকাণ্ড আর ম্যাক্সিমাম স্টুডেন্টরা জালিবান ওয়ালা বাগ হত্যাকাণ্ডতেই টিকআউট করে কিন্তু এটা উত্তর নয় জালিমান বলাওয়া ট্র্যাজেডির পর গান্ধীজি কাইজারি ইন্দুপাদি ত্যাগ করেননি একেবারেই উত্তর হবে না এটা আমি অনেকবার বলেছি ক্লাসে কারণ এই এই কোয়েশ্চেনটা প্রচুর ভুল হয় স্টুডেন্টদের তাহলে কায়জারি ইন্দুপাদিটা ত্যাগ করেছিলেন কোন ইস্যুতে সেই ইস্যুতে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের পর সেভারের চুক্তি অনুযায়ী সেভার ট্রিটি অফ সেভার এই সেভারের চুক্তি অনুযায়ী খলিফাকে পদচ্যুত করা হয়েছিল তুরস্কের খলিফাকে সেই যে অপমান সেই অপমানের এগেনস্টেই গান্ধীজি কায়জারি কাইজারি হিন্দুপাদি ত্যাগ করেছিলেন জালিমান বলাবাক ট্র্যাজেডির জন্য নয় এটা আমাদের দেখতে হবে তাহলে জালিমান বলাবাগ ট্র্যাজেডির পর গান্ধীজি গান্ধীজির রিয়াকশান কী ছিল গান্ধীজি কায়দারি হিন্দুপাদি ত্যাগ করেননি জালিবান বলাবাগ ট্র্যাজিডির পর তা বলে কি তার মধ্যে কোনো রিয়াকশন আমরা পাইনি অবশ্যই পেয়েছি জালিমান ও হত্যাকাণ্ডের পর গান্ধীজি একটা বিখ্যাত কথা বললেন ব্রিটিশদের সম্পর্কে যে দিস স্যাটানিক ক্যানট বি মেন্ডেড মাস্ট বি এন্ডেড এই বিখ্যাত রিমার্কটা করেছিলেন গান্ধীজি আফটার দ্য জালিমান বা ট্র্যাজেডি অর্থাৎ তিনি বলতে চাইছেন দিস স্যাটানিক গভর্নমেন্ট এই শয়তান সরকারকে দিস স্যাটানিক গভর্নমেন্ট ক্যানট বি ম্যান্ডেড এই শয়তান সরকারকে শোধরানো যাবে না সুতরাং এদের কি করতে হবে ইট মাস্ট বি এন্ডেড এই সরকারের পতন ঘটাতে হবে এই সরকারকে একেবারে শেষ করে দিতে হবে স্ম্যাশ করে দিতে হবে দিস স্যাটার্নিক গভমেন্ট ক্যানট বি মেন্ডেড মাস্ট বি এন্ডেড এই একটা রিয়াকশান আমরা পেয়েছিলাম মহাত্মা গান্ধীর কাছ থেকে জালিবান ওয়ালা বা ট্র্যাজেডির পর তোমাদের আর একটা প্রশ্ন বলে দিই এই এরিয়াটা তাকে খুব দেয় খুব কনফিউজিং সেটা হলো অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনের প্রত্যক্ষ কারণ কী অসহযোগ আন্দোলনের ডাইরেক্ট কজ কি। অসহযোগ আন্দোলনের ইমিডিয়েট কজ কি। এটাও পিএসসি পরীক্ষার প্রশ্ন প্রত্যক্ষ কারণ কি। এখানেও কিন্তু জালিওয়ান বলা বাগ হত্যাকাণ্ড অপশানে থাকে এবং বহু স্টুডেন্ট জালিওয়ান বলা বাগ হত্যাকাণ্ডে দেখ দেয় এটাও উত্তর জালিওয়ান বলা হত্যাকাণ্ড হবে না অসহযোগ আন্দোলনের পেছনে যে কারণগুলো ছিল তার মধ্যে জালিওয়ান ওয়ালা হত্যাকাণ্ড একটা কারণ এটা অস্বীকারে কোনো জায়গা নেই কিন্তু প্রত্যক্ষ কারণ মানে তোমরা সবাই জানো যে কারণটার জন্যই আন্দোলন শুরু হয় সেটাই প্রত্যক্ষ কারণ অসহযোগ আন্দোলন জালিওয়ান ওয়ালাবাগের জন্য শুরু করেননি গান্ধীজি গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন ওই সেম ইস্যু খলিফার ইস্যুতে খলিফাকে পদচ্যুত করার পর সুতরাং এখানেও কিন্তু উত্তর হবে ওই খলিফা জালিবান ট্র্যাজেডি উত্তর হবে না এটা ভালো করে আমাদের জানতে হবে এই জায়গাটা কিন্তু খুব কনফিউজিং উনিশশো উনিশে কে ভাইস তোমরা জানো লর্ড ফোর্ট যখন জালিবান ট্র্যাজেডি এইটা হয়েছিল উপাধি রবীন্দ্রনাথ ত্যাগ করেছিলেন এই ঘটনার পর নেক্সট কোয়েশ্চেনটা দেখো একটু ব্লার্ড লাগছে কোয়েশ্চেনটা তোমরা বুঝতেই পারছো দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইন্ডিয়ান গভর্নর জেনারেল ভারতীয় গভর্নর জেনারেল নন ব্রিটিশ গভর্নর জেনারেল স্বাধীন ভারতবর্ষের কে হলেন তোমরা জানো সি রাজা গোপাল আচারী চক্রবর্তী রাজা গোপাল আচারী এই কোয়েশ্চেনটা আবার একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে দেয় দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া সেখানেও আমরা উত্তর করি চক্রবর্তী রাজা গোপাল আচারী দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এটা ঠিক উল্টোটা এটা লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যদি বলে চক্রবর্তী রাজা গোপাল আচারী আর যদি বলে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া প্রথম ভারতীয় মানে নন ব্রিটিশ গভর্নর জেনারেলকে সেখানেও আমরা উত্তর করবো অবশ্যই চক্রবর্তী রাজা গোপাল আচারী হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ সি আর চক্রবর্তী রাজা গোপাল আচারী যাকে রাজাজি বলেও পরিচিত পরিচিত যিনি রাজাজি সি আর তাকে আর একটা উপাধি দেওয়া হয় যার মানে যেহেতু তিনি ছিলেন গান্ধীজির একজন একজন ভীষণ একজন ফেমাস একজন ডিসাইপল শিষ্য সেই জন্য তাকে হিস্টোরিয়ানরা বলেছেন কনসাইন্স কিপার অব মহাত্মা গান্ধী কনসাইন্স কিপার অব মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর বিবেকের রক্ষক এ কথাও বলা হয়েছে কাকে না এই চক্রবর্তী রাজাগোপাল আচারীকে এবং সি ফর্মুলার কথা তোমরা ভালো করে জানো নাইনটিন ফর্টি ফোরে সি ফর্মুলা হয়েছিল যে ফর্মুলার স্রষ্টা ছিলেন এই চক্রবর্তী রাজা গোপাল আচারী তাহলে উত্তর হবে এখানে সি এই সরি বি চক্রবর্তী রাজা গোপাল আচারী ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অব ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হোয়াট ডিড দ্য আইএনএ অ্যান্ড দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ আফটার ডিফিটিং দ্য ব্রিটিশ অন ফোরটিন্থ এপ্রিল নাইনটিন জাতীয় পতাকা তুলেছিল আফটার ডিফিটিং দ্য ব্রিটিশ অন ফোরটিন্থ এপ্রিল নাইনটিন ফর্টি ফোরে জাতীয় পতাকা তুলেছিল কোন জায়গাটায় আইএনএ আনফল্ড করেছিল জাতীয় পতাকা তুলেছিল সেটা হচ্ছে মৈরাং বলে একটা জায়গা বি অপশানে যেটা আছে মইরাং বলে একটা জায়গা যেখানে আইএনএ তাদের জাতীয় পতাকাকে উত্তোলন করেছিল এবং অনেকেই বলে যে এই মৈরাং অবদি তারা অগ্রসর হতে পেরেছিল তারপরে তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি একদম বদলে গেছিল জাপান পরাজিত হতে শুরু করেছিল মিত্র মিত্রশক্তিবর্গের কাছে যেহেতু জাপানের সাহায্য নিয়ে আইএনএ এগোচ্ছিল তাই জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে আইএনএর যে অ্যাডভান্সমেন্ট আইএনএর যে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটাও সেই সঙ্গে বন্ধ হয়ে গেছিলো সুতরাং মইরাঙে তারা জাতীয় পতাকা তুলেছিল নাইনটিন ফর্টি ফোরে নাগাল্যান্ড কহিমা এই অঞ্চলটার একটা জায়গা মৈরাং যেখানে জাতীয় পতাকা তৈরি ছিল আইএনএ নাইনটিন ফর্টি ফোর ফোরটিন্থ এপ্রিল আইএনএটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা ভালো করে দেখে নেবে আইএনএর ফাউন্ডারকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ফাউন্ডারকে আইএনএর প্রতীক কী এসছিল পরীক্ষায় আইএনএস সিম্বল কি তোমরা জানো এসছিলো পিএসিডি পরীক্ষা এসছিল। বিসিএস এসছিল আইএনএস সিম্বল কি এইগুলো ভালো করে দেখে নিতে হবে আইএনএর মহিলা ব্রিগেডের নাম কি ছিল কার নেতৃত্বে সেই মহিলা ব্রিগেড পরিচালিত হয়েছিল টোটাল আইএনএটা একটু ভালো করে দেখতে হবে আইএনএ থেকে কিন্তু প্রশ্ন আসবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটা কিন্তু ভালো করে দেখতে হবে নেক্সট দেখো উইচ ওয়াজ নট এ পর্তুগিজ কলোনি ইন ইন্ডিয়া এই চারটে জায়গা দিয়েছে পন্ডিচেরি চন্দননগর গোয়া আন্দামান আর নিকোবর আইল্যান্ড এই চারটে জায়গার মধ্যে আমরা দেখি স্পষ্ট বুঝতে পারছি কোয়েশ্চেনটা শক্ত প্রশ্ন নয় যে পর্তুগিজদের দখলেই চারটের মধ্যে কোনটা ছিল না গোয়া তো অবশ্যই ছিল তোমরা জানো গোয়া দিয়েই তাদের কাজ শুরু গোয়াতেই তাদের কাজ শেষ একদম ফোরটিন ফিফটিন হান্ড্রেড অ্যান্ড টেন থেকে নাইনটিন সিক্সটি ওয়ান অব দি গোয়া দখল করে রেখেছিল পর্তুগিজরা পনেরোশো দশ থেকে উনিশশো একষট্টি পন্ডিচেরিও ছিল তাদের দখলে চন্দ চন্দননগরও ছিল কলোনি ছিল ফ্রেঞ্চ কলোনি ঠিক কথাই কিন্তু তাদের অধীনে ছিল এটা ওয়াজ নট এ পর্তুগিজ কলোনি এগুলো সব পর্তুগিজদের দখলে ছিল শুধু আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড দ্যাট ওয়াজ ক্যাপচারড বাই দ্য ব্রিটিশ যেটা ব্রিটিশরা তাদের পজিশানে রেখেছিল এবং আইএনএ এটা দখল করেছিল আইএনএ এই আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড দখল করে এইটার নামকরণ করেছিল শহীদ আর স্বরাজ দ্বীপ শহীদ অ্যান্ড স্বরাজ আইল্যান্ড তোমরা পড়োছ সবাই তাহলে উত্তর হবে এখানে লাস্ট অপশানটা সেটা হচ্ছে যে পর্তুগিজ কলোনি ছিল না বা পর্তুগিজদের পজেশানে ছিল না এই চারটে জায়গার মধ্যে কোনটা সেটা হবে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আমরা নেক্সট প্রশ্নে যাব ওয়েন্ড আলেকজান্ডার ইন বেড ইন্ডিয়া এই যে আলেকজান্ডার এইটাও একটা খুব ফেভারিট জায়গা পিএসসি তোমরা জানো যে আমি আগেও ক্লাসে আলোচনা করেছি তিনবার একটা প্রশ্ন রিপিট করেছে পিএসসি সেটা হচ্ছে আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন এই কোয়েশ্চেনটা কিন্তু তিনবার রিপিট হয়েছে তারপর আলেকজান্ডারের এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে আলেকজান্ডারের যুদ্ধ আলেকজান্ডার কবে এলেন আলেকজান্ডার কোথাকার মানুষ ওকে আলেকজান্ডারের আমি বোধ হয় কিছুদিন আগেই একটা ক্লাসে এইগুলো আলোচনা করছিলাম আলেকজান্ডারের টিচার কে ছিলেন আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল আলেকজান্ডারের হর্সের নাম ছিল কি সবচেয়ে প্রিয় ঘোড়ার নাম ছিল বুকি ফেলাস আলেকজান্ডারের টিচার ছিলেন অ্যারিস্টটল আলেকজান্ডারের মৃত্যু কোথায় হলো কত সালে হলো এই যে পুরো আলেকজান্ডারের যে ব্যাপারটা এটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে এবং আর প্রশ্ন আমরা গতকালই আমরা আগেই আলোচনা করছিলাম ফুডে সাইতে এসছিলো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করলেন তখন নর্থ ইন্ডিয়ার রাজা কে ছিলেন আমরা সেদিনকেই ডিসকাস করছিলাম এই কোয়েশ্চেনটা নিয়ে উত্তর ভারতের রাজা ছিলেন ধন নন্দ নন্দবংশ তখন মগধে রুল করছে এই প্রশ্নটাও এসেছে তার মানে আলেকজান্ডার থেকে কিন্তু প্রশ্ন বারবার আসছে বিভিন্নভাবে তোমার আলেকজান্ডার একটা খুব হট টপিক আলেকজান্ডার একটা খুব ইম্পর্টেন্ট টপিক ভালো করে দেখতে হবে এই কোয়েশ্চেনটা আমরা জানি হোয়েন ডিড আলেকজান্ডার ইনভেট ইন্ডিয়া আলেকজান্ডার ইন্ডিয়াতে এলো মেনলি থ্রি টোয়েন্টি সেভেন আর যুদ্ধটা করল থ্রি টোয়েন্টি সিক্স বিসিতে যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ পুরুষ সঙ্গে যুদ্ধটা হলো থ্রি টোয়েন্টি সিক্স বিসিতে থ্রি টোয়েন্টি সেভেনে তিনি ইনভেট করলেন ইন্ডিয়া এখানে উত্তরটা ডি অপশান হবে হিন্দুকুশ মাউন্টেন ক্রস করে তিনি ভারতে ঢুকলেন থ্রি টোয়েন্টি সেভেন বিসিতে আলেকজান্ডার আর থ্রি টোয়েন্টি থ্রি বিসি যেটা একদম ওপরের অপশান দিয়েছে থ্রি টোয়েন্টি থ্রি বিসিতে আলেকজান্ডার মারা গেলেন ব্যাবিলনে থ্রি টোয়েন্টি থ্রি থ্রি টোয়েন্টি সিক্স থ্রি টোয়েন্টি সেভেন এই তিনটে সাল খুব ইম্পর্টেন্ট আলেকজান্ডারকে নিয়ে আমি আলেকজান্ডার থেকে আরও যে যে জায়গাগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে আলেকজান্ডার সম্পর্কে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা আর একটা তোমাদের বলে দিই বহু বছর আগে প্রায় সাত আট বছর আগে একটা কোশ্চেন এসেছিলো একটা দারুণ প্রশ্ন দিয়েছিল বিশেষ ফিলিমসি সম্ভবত মানে পিএসসিরই কন্ডাক্ট করা পরীক্ষা কোশ্চেনটা তোমাদের বলে রাখি আবার কোনো পরীক্ষায় দিয়ে দিতে পারে দিয়েছিলো দ্য ডেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে সাল তারিখ সম্বলিত ভারতের ইতিহাস শুরু হয়েছিল কোন ঘটনা থেকে চারটে ঘটনা দিয়ে দিয়েছিল দ্য ডেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়া হ্যাড বিগান ফ্রম এই বলে কোয়েশ্চেনটা দিয়েছিল মানে ডেটেড হিস্ট্রি মানে কি তা তারিখ সাল সম্বলিত ভারতের ইতিহাস রচনাটা শুরু হয়েছিল কবে থেকে এখানেও কিন্তু উত্তর হবে আলেকজান্ডারের ভারত আক্রমণ দ্য ডেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়া হ্যাড বিগান এই কোয়েশ্চেনটা একবার বিশেষ প্লিতে বহু বছর আগে এটা এসেছিলো একটা খুব ভালো প্রশ্ন তোমাদের বলে রাখলাম ফলো করো বা মনে রেখো নেক্সট দেখো স্বামী বিবেকানন্দ ডেলিভারি শিকাগো অ্যাড্রেস ইন এই পরীক্ষা এটা তো পিএসসির সবচেয়ে ফেভারিট কোয়েশ্চেন বহু পরীক্ষা দিয়েছে এটা আমাদের অনেকেরই ফেভারিট প্রশ্ন ফেভারিট প্রশ্ন তো হবেই পৃথিবীর ইতিহাস ভারতের ইতিহাস কেন বলবো পৃথিবীর ইতিহাসে ভারতকে প্রজেক্ট করল যে ঘটনা সেটাই হচ্ছে এই ঘটনা সেটা হলো যে শিকাগো সম্মেলনে বিবেকানন্দের বক্তৃতা হয়েছিল কত সালে না এইটিন নাইনটি থ্রি সি অপশানটা অবভিয়াসলি রাইট হবে আর নাইনটি থ্রির ইলেভেন সেপ্টেম্বর সময়টা দিনটা যেদিনকে সেই ঐতিহাসিক দিন যেদিনকে তিনি বক্তৃতা দিয়েছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে ইলেভেন সেপ্টেম্বর এইটিন শিকাগো সম্মেলনে বিবেকানন্দের বক্তৃতা নেক্সট তারপরে দেখো উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথা থেকে এই একটা প্রশ্ন সেবাগ্রামে ডান্ডিতে সাবরমতিতে ওয়ার্ধাতে প্রথম আইন অমান্য আন্দোলন শুরু করলেন গান্ধীজি কোথায় বি আর সি অপশান মোস্ট কনফিউজিং পিএসসির প্রশ্ন সম্ভবত বি এর প্রশ্ন যে কোনো পরীক্ষা আসতে পারে ফুড এসাইতে আসতে পারে আবার কনস্টেবলে আসতে পারে ক্লার্কশিপে আবার দিতে পারে দারুণ প্রশ্ন ছিল এই বি আর সি অপশন নিয়ে গন্ডগোল ডান্ডি না সাবারমতি কোনটা উত্তর হবে তোমরা জেনে রাখো উত্তর আমাদের এখানে করতে হবে অবভিয়াসলি বি অপশানে ডান্ডিতে কোয়েশ্চেনটা ভালো করে ফলো করো বলছে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন থেকে। তোমরা জানো আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল সাবরমতি আশ্রম থেকে গান্ধীজি পদযাত্রা শুরু করেছিলেন শুরু করে ডান্ডিতে পৌঁছেছিলেন ডান্ডিতে পৌঁছে ফিফথ এপ্রিল ডান্ডিতে পৌঁছেছিলেন বারোই মার্চ পদযাত্রা শুরু হয়েছিল ফিফথ এপ্রিল গান্ধীজি ডান্ডিতে পৌঁছেছিলেন সিক্স এপ্রিল তিনি ডান্ডিতে ডান্ডিতে তোমরা জানো সমুদ্রের ধারে একটা কোস্টাল টাউন গুজরাটের সেখানে তিনি সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আইন অমান্য করেছিলেন লবণ আইন অমান্য করেছিলেন তাহলে অফিসিয়ালি আন্দোলনটা কিন্তু শুরু হচ্ছে সাবারমতি থেকে নয় সাবারমতি থেকে পদযাত্রাটা শুরু হয়েছিল অফিসিয়ালি আন্দোলনটা শুরু হচ্ছে কিন্তু কোথা থেকে এই ডান্ডি থেকে সেই জন্য অবভিয়াসলি উত্তর এখানে ডান্ডি নিতে হবে বি অপশনটা রাইট হবে ডান্ডি থেকেই শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর এই পথ চলা মহাত্মা গান্ধীর ডান্ডিতে আন্দোলন হয়েছিল সবারমতি থেকে পদযাত্রা শুরু বারোই মার্চ আর ফিফথ এপ্রিল এখানে আরেকবার একবার প্রশ্ন এসেছিলো আইন অমান্য আন্দোলন তো একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক তোমরা জানো আরেকবার প্রশ্ন এসেছিলো যে আইন অমান্য আন্দোলন বা ডান্ডি মার্চ শুরু হয়েছিল কত তারিখ বারোই মার্চ শুরু হয়েছিল শেষ হয়েছিল ফিফথ এপ্রিল এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন থেকে আমি আর একটা প্রশ্ন তোমাদের মনে করিয়ে দিই খুব ইউনিক প্রশ্ন একটা কমন প্রশ্ন নয় তোমরা জেনে রাখো পিএসসি দিয়েছিল এই প্রশ্নটা যে এই আইন অমান্য আন্দোলনের সময় আমরা দেখতে পাচ্ছি যে পেশোয়ারে একটা ঘটনা ঘটলো পেশোয়ারের যে গারোয়াল রেজিমেন্ট ছিল ব্রিটিশের বিভিন্ন রেজিমেন্ট ছিল তো পেশোয়ারে যখন আইন অমান্য আন্দোলন হচ্ছে খান আব্দুল গফর খানের নেতৃত্বে সেখানে তখন কারা ছিল না সেখানে যে গাহরবাল রেজিমেন্ট গাঢ়াল রেজিমেন্ট ব্রিটিশ রেজিমেন্ট ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি তাদেরকে অর্ডার দেয়া হয়েছিল ওই খান আব্দুল গফর খানের ভলেন্টিয়ারদের ওপর গুলি চালানোর জন্য গাহরওয়াল রেজিমেন্ট কিন্তু ডিনাই করেছিল যে আমরা গুলি চালাবো না এই যে বিখ্যাত ঐতিহাসিক ঘটনাটা ঘটেছিল আইন অমান্য আন্দোলনের সময় এখান থেকে প্রশ্ন এসেছিল পিএসসির পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিল যে এটা এই ঘটনাটা কোথায় ঘটেছিল গারওয়াল রেজিমেন্ট কোথায় এই রায়টারদের ওপর বা দাঙ্গাকারীদের ওপর বা আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে নারাজ হয়েছিল এটা পেশোয়ারে ঘটেছিল আইন অমান্য আন্দোলনের সময় নাইনটিন থার্টিতে একটা ইউনিক প্রশ্ন আইন অমান্য আন্দোলন থেকে সেই জন্য তোমাদের কাছে বলে রাখলাম যে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা জানো আইন অমান্য আন্দোলনকে ভারতের সীমান্ত অঞ্চলে নেতৃত্ব দিয়েছিলেন খান আবদুল গফর খান নাইনটিন থার্টিতে খোদাই খিতমাদগার এই দলটার ব্যানারে বা এই দলটার মাধ্যমে আইনমা আন্দোলন খুব ভালো করে দেখতে হবে বারদৌলি সত্যাগ্রহের নেতা খুব কমন প্রশ্ন উনিশশো আঠাশের বারদৌলি সত্যাগ্রহ নেতা ছিলেন বল্লভ ভাই প্যাটেল মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় তিনি আন্দোলন পরিচালনা করেছিলেন এবং আর একটা প্রশ্ন খুব দায় পরীক্ষায় যে এই সর্দার উপাধিটা প্যাটেল পেয়েছিলেন কোথা থেকে না এটা নিয়ে একটা কনফিউশন আছে কোনো কোনো জায়গায় দেয় এই 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 টাইটেলটা নাকি মহাত্মা গান্ধী দিয়েছিলেন তাকে কিন্তু এটা ঠিক নয় এই টাইটেলটা তাকে দিয়েছিল অ্যাকচুয়ালি এই আন্দোলন যখন তিনি পরিচালনা করছেন সেই সময় বরদৌলির যারা মহিলা সেই মহিলারা তাকে এই উপাধি দিয়েছিল সর্দার উপাধি সর্দার বল্লভ প্যাটেল সর্দার উপাধিটা উনিশশো আঠাশে তিনি পেয়েছিলেন ডিউরিং দ্য বরদৌলি সত্যাগ্রহ মুভমেন্ট এই বরদৌলি সত্যাগ্রহের আর কথা জেনে রাখতে হবে এটাকে বলা হয় ফার্স্ট সাকসেসফুল সত্যাগ্রহ মুভমেন্ট প্রথম গান্ধীজির সফল সত্যাগ্রহ আন্দোলন বরদৌলি সত্যাগ্রহ দ্য ফার্স্ট সাকসেসফুল সত্যাগ্রহ মুভমেন্ট মহাত্মা গান্ধীজি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে সেখানে উত্তর হবে উনিশশো আটাশের এই বরদৌলি সত্যাগ্রহ গুজরাটের একটা জায়গা এই বরদৌলি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল নেক্সট এবারে আমরা আসি যেটায় সেটা হচ্ছে নেক্সট প্রশ্নে আমরা আসবো উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায় মানে আইএনএ তৈরি হয় কোথায় মেনলি সিঙ্গাপুরে নাইনটিন ফর্টি থ্রিতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করেছিল মানে গঠিত হয়েছিল সিঙ্গাপুরে নাইনটিন ফর্টি থ্রিতে অ্যাকচুয়ালি আর্মি তৈরি হয়েছিল নাইনটিন ফোরটি টুর ফার্স্ট সেপ্টেম্বর এটা তেতাল্লিশে সুভাষচন্দ্র বোস এটা যোগদান করেছিলেন একটা নতুন রূপ পেয়েছিল এখানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অবভিয়াসলি উত্তর হবে এটা সিঙ্গাপুর দেখো আইএনএ থেকে কিন্তু আমরা দুটো প্রশ্ন মধ্যে পেলাম এখান থেকে তাই আবারও বলছি আইএনএ বা সুভাষ বোস জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে দেখতে হবে নেক্সট কোয়েশ্চেন কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও রয়েছে বিদ্যাসাগর রয়েছে কেশবচন্দ্র সেন রয়েছে অবভিয়াসলি রাজা রামমোহন রায় এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন এই হিন্দু কলেজ প্রতিষ্ঠায় অনেকেই ছিলেন কিন্তু রামমোহন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন এই কলেজের প্রতিষ্ঠায় হিন্দু কলেজ আঠারোশো সালে এটা প্রেসিডেন্সি কলেজে পরিবর্তিত হয়েছিল এটাও পিএসসির একটা প্রশ্ন কত সালে এটা প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়েছিল আঠেরোশো সালে আর তোমরা জানো এই কলেজটা তৈরি হয়েছিল আঠারোশো সালে এইটিন সেভেন্টিনে এই কলেজেরই একজন অন্যতম অধ্যাপক ছিলেন হেনরি লুই বিবিয়ান ডিরোজিয়ম এই হিন্দু কলেজ সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে নেতৃত্ব দিয়েছিলেন কে তোমরা জানো যে বলতে বলতে দেখো আর প্রশ্ন আমরা পেলাম আইন অমান্য আন্দোলন থেকে মৃদুলা সায়রাভাই মুথুলক্ষ্মী সরোজিনী নাইডু এরা ছিলেন এদের আন্দোলনের মধ্যে মেনলি এই আন্দোলনকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে যে মৃদুলা সায়রাভাই ছিলেন তার নেতৃত্ব দিয়েছিলেন তিনি সরোজনী নাইডুও নেতৃত্বে ছিলেন এখানে উত্তরটা অপশানটা একটু ভুল আছে ভুল নয় মানে দুটো অপশান দিয়ে দিয়েছে সরোজনী নাইডুও নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু মেন নেতৃত্বে যিনি ছিলেন তিনি মৃদুলা সায়রা ভাই বি অপশানটা রাইট করতে হবে এখানে সরোজনী নাইডুর নেতৃত্বটা ছিল অন্যভাবে এই আইন অমান্য আন্দোলনে সরোজিনী নাইডু সুচেতা কৃপালানি এরাও ছিল আন্দোলনে কিন্তু ডাইরেক্টলি যে নেতৃত্বে ছিলেন তিনি হলেন মৃদুলা সায়রাভাই গান্ধীজির সঙ্গে লবণ সত্যাগ্রহ আন্দোলন বি অপশনটা রাইট হবে নেক্সট কোয়েশ্চেন দ্য অনলি উইমেন রুলার টু সিট অন দ্য থ্রোন অব দিল্লি সুলতানেত একমাত্র মহিলা এটা তো সোজা প্রশ্ন আমরা জানি রাজিয়া সুলতানা তিনি একমাত্র মহিলা রাজিয়ার কন্যা সরি ইলতুতমিসের কন্যা ছিলেন তিনি ক্ষমতা এসছিলেন রুকুন ফিরোজ শাহকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতা দখল করেছিলেন রাজিয়া সুলতানা অনলি উইমেন রুলার আমরা দেখতে পাচ্ছি এই উইমেন রুলার ওরিয়েন্টেড প্রশ্ন কিন্তু দেয় একবার বিসিএসে প্রশ্ন এসেছিলো পিএসসির একটা প্রশ্ন দিয়েছিল চারজন মহিলা রুলারের নাম দিয়ে বলেছিল এদের মধ্যে কাকে আকবর পরাজিত করেছিলেন তোমরা জানো আকবর দুজন মহিলা রুলারকে পরাজিত করেছিলেন তার মধ্যে দুর্গাবতী ছিলেন রানী দুর্গাবতী ছিলেন আর চাঁদ বিবি ছিলেন চাঁদ বিবিটা অপশানে ছিল আহমেদনগরের রুলার চাঁদ বিবি চাঁদ বিবিকে হারিয়েছিলেন আকবর রানী দুর্গাবতীকে হারিয়েছিলেন গণ্ডওয়ানার রুলার রানী দুর্গাবতী একেও হারিয়েছিলেন সুতরাং এই উইমেন রুলার ওরিয়েন্টেড প্রশ্ন কিন্তু একটু দেওয়ার ট্রেন্ড আছে পিএসসির কোয়েশ্চেনটা এখান থেকেই দিয়েছে সেই ক্যাটাগরি থেকে এই প্রশ্নটা এসছে রাজিয়া সুলতানা বারোশো থেকে বারোশো চল্লিশ রুল করেছিলেন এই রাজিয়া সুলতানা যার মৃত্যু হয়েছিল বন্দেগানি চাহ গানী এই দলের সদস্যদের হাতে কাইথল বলে একটা জায়গায় তোমরা পড়েছো বারোশো চল্লিশ টুয়েলভ নেক্সট কোয়েশ্চেন দেখি আবার সেই প্রশ্নটা একটা ভীষণ ভালো ভীষণ একটা কমন প্রশ্ন বারবার পিএসসি পরীক্ষায় দেয় বন্দে মাতারাম প্রথম গাওয়া হয়েছিল কবে এটা আমরা অনেকবার করেছি এইটিন নাইনটি সিক্সে গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে এটা বহু বিসলেনিয়াস বিসিএস ফুড এসআই প্রচুর পরীক্ষা এসছে সেশন কিন্তু খুব ভালো করে পড়তে হবে কোয়েশ্চেন নাম্বার নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে হু এর দ্য ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া এটাও একটা খুব পপুলার প্রশ্ন খুব কমন প্রশ্ন আমরা অনেকবার করেছি এটার আলোচনার দরকার নেই কিছু ইন্দো গ্রিকরা এটা ইন্ট্রোডিউস করেছিল কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ স্বর্ণমুদ্রা ইস্যুর কথা যদি আসে তাহলে অবভিয়াসলি কোন কুষাণ পিরিয়ডের কথা আমাদের বলতে হবে ইন্দো গ্রিকরা করেছিল আর এর মধ্যে চোলদের কথা একটু বলে রাখি চোলরা একটা মুদ্রা ইস্যু করেছিল যেটার নাম ছিল কাসু কে এ এস ইউ চোলদের যে কারেন্সি সেটা ছিল কাসু একটু কারেন্সিগুলোর নাম দেখে যেও বিভিন্ন ডায়রিস্ট্রি কী কী কারেন্সি নিয়ে কাজ করেছে কী কী কারেন্সি ইস্যু করেছে তারা যে করা মৌর্য বলো কুষাণ বলো গুপ্ত বলো গুপ্ত থেকেও প্রশ্ন এসেছিল যে দিনার কাদের মুদ্রা ক্ষা এসেছিলো পিএসসি প্রশ্ন একটা সুতরাং কারেন্সি ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে পরীক্ষায় ফুড এসআই বলো ক্লার্কশিপ বলো বা কনস্টেবল যে কোনো পরীক্ষায় দেখি নেক্সট কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চৌরি চৌরার ঘটনা প্রথম বিশ্বযুদ্ধ জালিবান বল বা হত্যাকাণ্ড আমরা জানি সবাই চৌরি চৌরা গোরখপুর ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত জায়গা চৌরি চৌরা ভায়োলেন্স চৌরি যে ঘটনা সেই ঘটনার সূত্র ধরেই গান্ধীজি কি করেছিল না অসহযোগ আন্দোলনকে বন্ধ করে দিয়েছিলেন নন কপারেশন মুভমেন্টকে বন্ধ করে দিয়েছিলেন তিনি চৌড়ি চৌড়া ভায়োলেন্স যে ভায়োলেন্সটা হয়েছিল কেন না ওই একটা পুলিশ চৌকিতে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল আগুন লাগিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা জন সাব ইন্সপেক্টর মারা গেছিলেন আগুনে পুড়ে এই যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটার সময়কাল হল ফিফথ ফেব্রুয়ারি আর আন্দোলনটা উইথড্র হয়েছিল বারোই ফেব্রুয়ারি এই দুটো ডেট একটু মনে রাখতে হবে পাঁচ তারিখ আর বারো তারিখ ফেব্রুয়ারি মাসে দুটোই উনিশশো বাইশ একটাই ঘটনাটা ঘটলো পাঁচ তারিখ আর বারো তারিখ কংগ্রেস ওয়ার্কিং কমিটি ডিসিশান নিল যে এই আন্দোলনটা বন্ধ করে দেওয়া হবে নেক্সট কোয়েশ্চনে আসি আইনি গ্রন্থটি গ্রন্থটিকে রচনা করেছিলেন আমরা জানি আইনি আকবরী আকবরনামা এটা আবুল ফজলের লেখা বই আবুল ফজল আর ফৈজি এরা দুই ভাই ছিলেন তোমরা জানো আকবরের নবরত্নের দুই রত্ন আবুল ফাজল আবুল ফাজলের আবুল ফাজল ছিলেন মেনলি কোর্ট হিস্টোরিয়ান আকবরের আর ফৈজি ছিলেন কোর্ট পোয়েট অফ আকবর এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে গ্রন্থটি রচনা করেছিলেন আবুল ফাজল আকবরের রাজত্বকালে এগ্রিকালচারাল রিফর্ম অ্যাডমিনিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আইনি আকবরিতে আমরা নেক্সট কোয়েশ্চনে আসবো হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ শেরি পাঞ্জাব এই যে কোয়েশ্চেনটা রয়েছে ভাগত সিং জয়প্রকাশ নারায়ণ লালা লাজপত রায় রাম মনোহর লোহিয়া এখানে পরিষ্কার উত্তরটা হবে লালা লাজপত রায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যদি বলে পাঞ্জাব কেশরী কাকে বলে শেরি পাঞ্জাব আর পাঞ্জাব কেশরী এই দুটো প্রশ্নে খুব গুলিয়ে যায় যদি পাঞ্জাব কেশরী বলে তাহলে আমরা করবো রঞ্জিত সিং যদি শেরি পাঞ্জাব বলে তাহলে লালা লাজপাত রায় সেকেন্ড অপশানটা উত্তর হবে সি অপশানটার উত্তর হবে আমরা জানি শেরি পাঞ্জাব আর পাঞ্জাব কেশরি এই দুটোতে খুব কনফিউশন হয় এবং এই দুটোও খুব ইম্পর্টেন্ট জায়গা ইম্পর্টেন্ট মানে টপিক অফ ডিসকাশন ওকে আমরা জয়প্রকাশ নারায়ণকে বলা হয় লোকনায়ক আমরা সবাই জানি এটা আমাদের দেখতে হবে নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল মানে মানে যেটাকে আমরা বলি গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল কোথায় কুশীনগরে কটকে লুম্বিনীতে বৈশালীতে লুম্বিনীতে জন্ম হয়েছিল যেখানে অশোক একটা পিলার তৈরি করেছিলেন লুম্বিনী পিলার ইনস্ক্রিপশন যেখান থেকে আমরা গৌতম বুদ্ধের জন্মের ইতিহাস পেলাম প্রথম ট্যাক্সেশনের রেফারেন্স পেলাম বিসিএস ছিল এই প্রশ্নটা আর জন্ম কুশীনগরে কুশিনগরটা হচ্ছে মল্ল মহাজনপদের রাজধানী মল্ল বলে যে প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল তার দুটো রাজধানী ছিল একটা কুশীনগর আর একটা পাবা কুশীনগরে গৌতম বুদ্ধ মারা গেছিলেন আর পাবাতে মারা গেছিলেন মহাবীর এবং এই দুজনের মৃত্যুর সময়টাও একটু দেখে নেবে গৌতম বুদ্ধের মৃত্যু গৌতম বুদ্ধের জন্মের সময়কাল মহাবীরের জন্মের সময়কাল মহাবীরের মৃত্যুর সময়কাল সময়কালগুলো কিন্তু পরীক্ষায় আসে এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে কোন বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন এটা আমরা উত্তর করবো কি না ধর্মপাল মহাবিহার আর সোমপুরী মহাবিহার এই দুটো বুদ্ধিস্ট ইউনিভার্সিটি তৈরি করেছিলেন ধর্মপাল আর গোপাল তৈরি করেছিলেন অদন্তপুরী মহাবিহার গোপাল করেছিলেন অদন্তপুরী মহাবিহার বিক্রমশীল আর এই যে মহাবিহারের কথা আমরা পড়লাম এইটা করেছিলেন তোমার কি বলে গোপাল গোপাল করেছিলেন ওদন্তপুরই ধর্মপাল করেছিলেন বিক্রমশীলা মহাবিহার তোমরা জানো ধর্মপালের একটা উপাধিই ছিল বিক্রমশীল সেই থেকেই বিক্রমশীল মহাবিহারের নাম হয়েছিল এই গৌতম মানে দেবপালের ধর্মপালের রাজত্বকালে উত্তর আমরা করবো বি অপশনটা নেক্সট কোয়েশ্চেনে আমরা আসব এটা আমরা উত্তর করাই রয়েছে তোমরাও জানো মুঘল সম্রাট শাহজাহানের আসন নাম কি ছিল আসল নাম ছিল খুররাম শাহজাহানের আসন নাম শাহজাহান শব্দের অর্থ তোমরা জানো জগতের অধিপতি শাহ মানে রাজা বা অধিপতি জাহান মানে পৃথিবী দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড শাহজাহান শব্দের অর্থ আমরা জানি আর শাহজাহানের অ্যাকচুয়াল নামটা যেটা ছিল সেটা হচ্ছে সাহাবুদ্দিন মোহাম্মদ খুর্রাম সাহাবুদ্দিন মোহাম্মদ খুর্রাম সিংহাসনে এসে তিনি নাম নিলেন শাহজাহান ওকে নব্য যুগে ভারতে কোন ধাতুর প্রচলন আমরা দেখেছি কোন ধাতুর প্রচলন প্রচলিত ছিল নব্য যুগে তামা রূপ সোনা এবং লোহা নিওলিথিক এজ আমরা দেখতে পাচ্ছি এই যুগে আমরা তামার ব্যবহার নিওলিথিক এজে রয়েছে তামার ব্যবহারটা এসছে অনেকটা পরে যেটা আমরা চালকলিথিক এজ বলি ভ্যালি সিভিলাইজেশনকে আমরা স্টেজে পাচ্ছি এটা উত্তর আমরা করবো সোনা সোনার ব্যবহার আমরা দেখছি নব্যপ্রস্তর যুগে হয়েছিল গোল্ডের ব্যবহার তামার ব্যবহার হয়েছিল মেনলি তোমার চালকলিথিক এজে চালকলিথিক এজ মানে হচ্ছে তোমার সিন্ধু সভ্যতা যে এই যে বিলং করছে আর লোহার ব্যবহার আমরা দেখেছি ওয়ান থাউজেন্ড বিসি বা ল্যাটার বেদিকে যে সে লোহার ব্যবহার আমরা দেখেছি এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে আর নিওলিথিকেজের একটা সবচেয়ে বড় সাইট বা সবচেয়ে বড় এক্সাম্পল যেটা হচ্ছে সেটা কি না সেটা হচ্ছে মেহেরগড় মেহেরগড় সিভিলাইজেশন ডেভেলপ করেছিল এই নিওলিথিকেজের সময় নেক্সট আমরা আসবো বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল আঠেরোশো ছাপ্পান্নতে অ্যাকচুয়ালি উত্তর আমরা করব দুটো অপশান নিয়ে গন্ডগোল হয় ডালাউসি না ক্যানিং কে করেছিল এটা নিয়ে আর কন কনফিউশন হয় আমরা ডালাউসি রাখব উত্তর ডালাউসির সময়তেই এটা হয়েছিল ডালাউসি এটাকে ফাইনাল রূপ দিয়েছিলেন তাই উত্তর অবভিয়াসলি ডালাউসিই হবে আঠেরোশো সালে কেননা আঠেরোশো ছাপ্পান্ন এমন একটা সাল যে সালে ডালাউসি চলে যাচ্ছেন এবং ক্যানিং ঢুকছেন ডালাউসি রাজত্বকাল আটচল্লিশ থেকে ছাপ্পান্ন আবার সেই ছাপ্পান্নতেই ঢুকছেন ক্যানিং বাষট্টি অব্দি রুল করছেন যদি দেখো ড্যালাউসি ক্যানিং দুটোই দিয়ে দিয়েছে তাহলে উত্তর ড্যালাউসি করতে পারে কোনো অসুবিধে নেই এই কোয়েশ্চেনটাও একটা খুব কমন প্রশ্ন বিধবা বিবাহ আইন উইডো ম্যারেজ অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল এই সময় ম্যারেজ অ্যাক্টগুলো একটু দেখে নিতে হবে যেমন সারদা অ্যাক্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় যেমন থ্রি অ্যাক্টের মধ্যেও একটা ম্যারেজ অ্যাক্ট রয়েছে তিন আইন যেটাকে বলা হয় বিসিএসএ এসছিলো তিন আইন কবে প্রবর্তিত হয়েছিল এজ অব কনসেন্ট অ্যাক্ট এটাও একটা ম্যারেজ অ্যাক্ট এইটিন নাইনটি ওয়ানে হয়েছিল মেহরঞ্জি মালবাড়ির নেতৃত্ব এটাও তোমরা জানো পিএসসি পরীক্ষা এসছে সুতরাং ম্যারেজ অ্যাক্ট ম্যারেজ সংক্রান্ত যে অ্যাক্টগুলো রয়েছে এগুলো একটু আমরা ভালো করে দেখে নিতে হবে পরীক্ষার জন্য মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের এক রত্ন ছিলেন তিনি কালিদাস সভাকবি ছিলেন কালিদাস কালিদাস কালিদাসের সভা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন যাকে বলা হয় ভারতের শেক্সপিয়ার কালিদাসের লেখা বইগুলো ভালো করে দেখে নিতে হবে কালিদাসের যে বইগুলো সেগুলো কমন সব বইগুলো আছে যেগুলো আমরা জানি রঘুবংশম এইগুলো রয়েছে কিন্তু একটা বইয়ের নাম আমাদের জেনে রাখতে হবে একবার দিয়েছিল পরীক্ষায় পিএসসির পরীক্ষা নয় হয়তো অন্য কোনো পরীক্ষায় সেটা হলো বিক্রম উর্বশীয় কালিদাসের একটা খুব আনকমন বই এটা কিন্তু পরীক্ষায় এসছিল বিক্রম উর্বশীয় বিক্রমাদিত্যকে নিয়ে লেখা উজ্জয়নীর বিক্রমাদিত্যকে নিয়ে লেখা কালিদাসের একটা বিখ্যাত বই বাকি বইগুলো তো তোমরা সবাই জানো এটা নিয়ে আর আলোচনা করলাম না আমি নেক্সট প্রশ্নটা দেখো আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল আমরা দেখেছি নন্দ বংশ আমরা একটু আগেই আলোচনা করেছি এই প্রশ্নটার উত্তর নেক্সট দেখো জালিবানবালাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন এটা আমরা জানি ডায়ার দিয়েছিলেন সেই ডায়ারকে হত্যা করেছিলেন এখান থেকেও প্রশ্ন এসেছিল যে উধম সিং হত্যা করেছিলেন নাইনটিন ফর্টিতে লন্ডনে গিয়ে তাকে হত্যা করা হয়েছিল উনিশশো চল্লিশে সুতরাং এই ডায়ারের যে ব্যাপারটা জালিমান বলা বা ট্র্যাজেডি এই ব্যাপারটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি তো এটাই আমাদের শেষ কোয়েশ্চেন ছিল আজকের তো এই ধরনের প্রশ্নগুলো একটু দেখো আমি বারবার যেটা বলতে চাইছি চ্যাপ্টারগুলোকে আইডেন্টিফাই করো কোয়েশ্চেন বড় কথা নয় যে চ্যাপ্টারগুলো থেকে বারবার প্রশ্ন আসছে আলেকজান্ডার থেকে আসছে কংগ্রেসের সেশন থেকে আসছে এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো এবং এগুলো পড়লেই আমার মনে হয় তোমরা আগামী যে পরীক্ষাগুলো রয়েছে কনস্টেবল রয়েছে ফুড এসআই তো আছেই একদম সামনে এসে গেছে আর তার সঙ্গে ক্লার্কশিপ রয়েছে এগুলোতে মনে হয় তোমরা ক্র্যাক করতে পারবে আজকে এত পর্যন্তই আমরা আবার মিট করবো অন্য কোনো স্টেশনে